তাহলে হাবু ভাই অবশেষে বিয়ে করে ফেললেন। হ্যাঁ বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে চাষি আলম ওরফে অভিনয় জীবনের হাবু ভাই তিনি নাকি বিয়ে করেছেন। কিন্তু কাকে বিয়ে করলেন? জানা গেছে তুলতুল ইসলাম নামে একটি মেয়েকে হাবু ভাই ঘরে তুলেছেন। বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের পরপরই কাবিনের সাথে সাথে বিয়েও করে নেন হাবু ভাই। মূলত গুলশানের একটি কমিউনিটি সেন্টারে হাবু ভাই বিয়েটি করেন। কিন্তু জানা গেছে এটি একটি প্রেমের সম্পর্ক ছিল, মানে আংশিক প্রেমের সম্পর্ক। হাবু ভাই বলেন যে তুলতুল ইসলাম ওরফে ডাকনামে মোহনা এই মেয়েটি একবার তার ভাগ্নির পছন্দ অনুযায়ী, হাবু ভাই যেহেতু অ্যাক্টিং করেন তার ভাগ্নির পছন্দ ছিল হাবু ভাইয়ের অ্যাক্টিং, তো সেই পছন্দ অনুযায়ী একদিন হাবু ভাই ফুচকা খাচ্ছিলেন, তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন, ওই সময়ে ওখানে ওই মেয়েটি এবং ওই যে ভাগ্নি সে আসে। তারপর হাবু ভাইকে দেখে তার সাথে কথা বলে ছবি তুলে তারপর তাকে হাবু ভাইকে মনে মনে পছন্দ বোধ হয় করে ফেলে, এই জন্যই নাম্বারটিও দিয়ে যায়। তার পর মুহূর্তে আস্তে আস্তে কথা হয় এবং সেই কথা থেকে আস্তে আস্তে প্রেম শুরু হয়ে যায়। কিন্তু ফ্যামিলির চাপাচাপিতে হাবু ভাই বেশি একটা সময় নিতে পারলেন না। তিনি চেয়েছিলেন আস্তে আস্তে আরেকটু সময় নেবেন, তারপর হয়তো বা বিয়েটা করবেন, কিন্তু আগে বিয়েটা করাই ভালো। কিন্তু হাবু ভাই কামনা করলো কি?